আয়াতের জিন্দেগি কান্দেছে এখন পর্যন্ত মদিনা মুনাব্বারা শুয়া নবীজি আমার রাব্বি হাবি ইয়া উম্মতি বলে কান্দে আশেকের কানে শোনা যায়। ও ভাই মুসলমান রহমাতালিল আলামিন জান্নাতের মালিক যাই নবী, ওই নবী আমার এই দুনিয়ার বাজারে একদিন দুই দিন তিন দিন অনাহারে দিন কাটাইছে জুরকম সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ জুরক করবেন না, একবার জুরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিবেন রে বাবা। এই সুবহানাল্লাহ আপনার জান্নাতের জরিয়া হয়ে যাইতে পারে, এই মহব্বতে একবার জুরে কোন সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান আপনি আমি গরিব, একদিন দুই দিন একাদ্রি কমে উপাস থাকি নাই অনাহারে থাকি নাই, দিন দুনিয়ার বাদশা নবী আমার একদিন দুই দিন তিন দিন করে উপবাস থেকেছে, শরীর ঠক ঠক করে কাঁপে, ঘরে খানা নাই খাইতে পারে না, শরীরটা ঠক ঠক করে কাঁপতে আছে। বাবা রে খিদারে যারা সহ্য করতে না পারে, নবী আমার পেটে পাথর বেঁধে নিয়েছে। মহব্বত কারে কইরে বাবা, জান্নাত রাস্তা কারে বলা হয়, নবীর প্রেমে যার অন্তর গোলা না হাসরের ময়দানে সেই ব্যক্তি নবীর সাক্ষাৎ পাবে না। নবীর দুঃখের কথা এদার দিল নরম হয় না, ওই ব্যক্তির ভিতরে আল্লাহর রহমত থাকে না। আর যে ব্যক্তির দিলে নবীর মহব্বত আছে তার উপরে আমার আল্লাহর রহমত আছে, জোরে বলি সুবহানাল্লাহ। তাই বলি বাপ জান রে, ওই নবী যে আমার ঠক ঠক করে কাঁপে, হঠাৎ করে মনে পড়ে গেল ফাতেমার বাড়িতে যদি যাই আমার ফাতেমাই আমাকে এক লোকমা খানা দান করে দিবে। বড় আশা নিয়ে নবী আমার মা ফাতেমার ঘরের দিকে রওনা হইলেন, যাইতে আসে যাইতে আসে যখন মা ফাতেমার ঘরের দরজার কাছে হাজির হইলেন, নবীজির কানে গুনগুন করে জিকিরের আওয়াজ আসতে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন দিনের খিদার জ্বালানি নবী আমার মা ফাতেমার ঘরের দেউড়িতে খারা, হযরত হাসান হোসেনের জিকির শুনে নবী আমার ডাক দিয়া বলে মা গো ফাতেমা দরজা খুলিয়া দাও মা, তিন দিনের খিদার জ্বালানি তোমার বাড়িতে খানা খাইতে এসেছিলাম। ও মা ফাতেমা তোমার হাসান হুসেনের জিকির শুনে আমার তিন দিনের খিদার জ্বালা দূর হয়ে গিয়াছে, মা গো দরজা খুলিয়া দাও, হাসান হুসেনকে আমার সম্মুখে আনিয়া দাও। একবার মহব্বত জুড়ে কোন সুবহানাল্লাহ। মা ফাতিমা খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে আব্বা যান, আজকের জন্য মাফ করে চলে যান বাবা, আজকের জন্য আমার ঘরে দরজা খোলা হবে না। নবীজি আমার ডাক দিয়া বলে মা গো ফাতেমা তিন দিনের খিদার জ্বালানি তোমার বাড়িতে খানা খাইতে এসেছিলাম, যে হাসানের জিকির শুনে যে হুসেনের জিকির শুনে আমার খিদার জ্বালা দূর হয়েছে, মা গো আমি তাদেরকে না দেখে যাইব না, দরজা খুলিয়া দাও মা, হাসান হুসেনকে আমার সম্মুখ আনিয়া দাও। মা ফাতিমা ডাক দিয়া বলে আব্বা যান, মাফ করে চলে যান বাবা, আজকের জন্য আমার দরজা খুলতে পারবো না। নবীজি আমার ডাক দিয়া বলে মা গো ফাতেমা কেন দরজা খুলবা না। মা ফাতেমা দুই চোখের পানি ফেলে ডাক দিয়া বলে আব্বা যান, আজকে তিন দিন গত হয়ে যায় বাবা, আমি ফাতেমার ঘরে চৌকায় আগুন ছিলাম না,
আমার হাসান কাঁদে খিদার জ্বালায়, ইমাম হুসেন কাঁদে খিদার জ্বালায়, আমি মা হয়ে ধৈর্য ধরতে পারি না আব্বা, আমার পরনের শাড়ি আপনার জামাতাকে বাজারে বিক্রি করতে দিয়েছি, হাসান হুসেনকে জিকিরে ব্যস্ত রেখেছি যাতে খিদার জ্বালা মনে পড়ে না যায়। নবীজি আমার চোখের পানি ফেলিয়া বলে, ফাতিমা আফসোস করিও না মা, দরজা যদি খুলতে না পারো আমার মাথার পাগুড়ি দরজার উপর দিয়ে ছেড়ে দিলাম, আমার মাথার পাগুড়ি পিন্দা নাও, দরজা খুলিয়া দাও মা, আমি হাসান হুসেনকে দেখে যাই। মা ফাতিমা খাতুনা জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মাথার পাগুড়ি মুখে চুম্বন দে, চোখে জড়ায় ধরে বুকে লাগায়, হারে আমার গর্দর বাবা, আপনি তো বলতে আসেন আপনার মাথার পাগুড়ি পিন্দার জন্য আমার দয়ার আল্লাহ বলেছো, আমা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, একবার মহব্বতে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহ পাক 18,000 মুখলুকাতে রহমত করে যে নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে, ওই নবীর পাগড়ি বাবা গো আমি পিনতে পারবো না, ঘরে দরজা আড়ে লুকাইলাম, হাসান হুসেনকে বাইর করে দিলাম, বাবা গো দেখে যান। হযরত ইমাম হাসান যখন বার হয়ে আসলেন, আমার নবীজি ইমাম হাসানের বুকে জড়ায় নিয়ে ডাক দিয়া বলে, ভাইরা হাসান আজকে তোমার জিকির শুনে আমার তিন দিনের খিদার জ্বালা দূর হয়ে গিয়েছে, ভাই এমন একটা দিন আসবে যেই মুখটা দিয়া তুমি জিকির করে আমার খিদার জ্বালা দূর করেছো, তোমার ওই মুখে বিষ তুলে দিয়া তোমাকে দুনিয়া হইতে বিদায় করে দেওয়া হবে। ও ভাই হাসান ওই দিন নিজের জন্য কান্দিও না, আমার গুনাহগার কমজোরি উম্মতের জন্য দোহার তুলে আল্লাহর কাছে দোয়া করো। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, নবী আমার পাগলের মতো চিৎকার দিয়া ইমাম হুসেনের কপালে চুমা দেয়, গলায় চুমায় দেয়, ডাক দিয়ে, ভাই রে হুসাইন আজকে তোমার জিকির শুনে আমার তিন দিনের খিদার যারা দূর হয়েছে, এমন একটা দিন আসবে রে হুসাইন ওই কারবালার জমিনে ফুরাত নদীর কিনারে তোমার গলা কেটে শহীদ করা হবে। ও ভাই হুসাইন ওই বিপদের সময় আল্লাহ দোয়া কবুল করে, ওই সময় তুমি আমার উম্মতের জন্য দোয়া তুলে দোয়া করি, আমার উম্মত যাতে জান্নাতি হয়, জোরে বলি সুবহানাল্লাহ। ভাই মুসলমান আমরা নবী চিনি না, আহলে বায়াত চিনি না, যে নবী এক মুহূর্ত সময় আমাকে আপনাকে ভুলতে পারে নাই, সেই নবীর কথা ভুলে দিয়ে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত রে বাবা, আপনার আগে আমার আগে কত মানুষ এই দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, আজকে তারা কেউ নাই, কেউ কোনো কবরস্থানে কারো কবর নদী ভেঙে নিয়ে আসে বাবা, আমারও একদিন সেই হাল হবে, আপনারও একদিন সেই হাল হবে, এই কথাগুলি সম্মুখে রেখে যদি পথ চলতে পারেন বাপজান রে, এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আউলিয়া বলে, জান্নাতের হাওয়া আপনার গায়ে লাগাইবে। তাই বলি বাপজান, যে নবী আমার নবী আপনার নবী বিশ্ব নবী কত কষ্টে ইসলামের জন্য করেছে, বাবারে শান্তি ইসলাম পাইলাম, ইসলাম চিনি না, যারা ইসলাম চিনতে পেরেছে তারা এই দুনিয়াটাকে জাহান্নাম মনে করতেছে। মমিনের জন্য এই দুনিয়া হয়েছে কয়েকখানা, মমিনের জন্য এই দুনিয়া হয়েছে জাহান্নাম, কমিনের জন্য এই দুনিয়া হয়েছে জান্নাতের বাজার রে বাবা। যারা ইমানি হালতে দুনিয়াতে চলে তাদের শত্রু ডান দিকে, তাদের শত্রু বাম দিকে, তাদের শত্রু আগে পিছে আছে কি আছে না বাবা, যারা হকমত চলতে আছেন তারাই বুঝতে আছেন দুনিয়া কত কঠিন জায়গা রে বাবা, যারা না হক করে যাহা কিছু করে যা তা করতে পারে তাদের জন্য দুনিয়া কোনো কিছুই না, খুব ভালো একটা দুনিয়া, যারা হক পথে চলে রে বাবা বর্তমান যুগেও তাদের উপবাসে দিন কাটিয়া দিন যাইতে আছে, ঠিক না বেটি? ও ভাই মুসলমান কলস্টাই দুনিয়া 80-90 বছরের হায়াতের দুনিয়া রে বাবা, তার ভিতরে 20 বছর গেল খেলাধুলা করতে,
30 বছর ধরে সংসার করতে আর 10 বছর ধরে লাঠি ঠুকা দিয়ে হাঁটতে আল্লাহর ইবাদত কোন সময় করব আল্লাহকে খুশি রাজি কোন সময় বানাইব ভাবতে ভাবতে সময় চলে যাবে ওই যে বেলা ডুববে আর বেলা জীবন উঠবে না তার আগে যদি সচেতন হয়া আল্লাহর দরম তোলা নিয়া নবীর মহব্বত সিনাই নিয়া আউলিয়া কেরামকে সম্মুখে দিয়া পিছে পিছে চলতে পারেন এই দুনিয়াতে শান্তি পাইবেন কোনো সন্দেহ নাই ওই শান্তিতে জান্নাতের শান্তি মিলে যায়।